করে দিয়ে গিয়েছিলাম ওই ডানকুনি থেকে একেবারে বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে পুরুলিয়া হয়ে রঘুনাথপুরে বড় শিল্পনগরী তৈরি হচ্ছে এই ডানকুনি থেকে শুরু করে সব শিল্প তৈরি হতে 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 যাবে রেল লাইনের পাশ দিয়ে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি হবে এবং আমাদের টার্গেট আছে আগামী পাঁচ বছরে 1.5 কোটি ছেলে মেয়েদের চাকরি আমরা দেব নরেন্দ্র মোদী মিথ্যে কথা বলে যাচ্ছে এখন দেখতে পাচ্ছি না যেখানে নাকি চাকরি হয়নি আমি জিজ্ঞেস করুন কমরেড তোমার আমলে ইন্ডিয়াটাকে বিক্রি করে দিয়েছো দুকোটি লোকের চাকরি বেকার হয়ে বাংলা 100 দিনের কাজে নাম্বার 1 স্কিল ডেভেলপমেন্টে নাম্বার 1 এমএসএমই তে নাম্বার 1 সেলফ হেল্প গ্রুপ আমি বলি মা বলেন আরো 10,000 গ্রুপ আমি তৈরি করব নাম লেখাবেন 25,000 কোটি টাকা রাখা হয়েছে মাতৃবন্দনা এই স্কিমটার নাম যাতে আমি মেয়েদের এম্পাওয়ার করতে পারি এবং মহিলারা ঘরে বসে কাজ করবে এই রকম অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে মনে রাখবেন আমরা বলি আমরা করি আর এরা কিছু করে না আর শুধু মিথ্যে কথা বলে বলে গেল কদিন আগেও আমি ইন্ডাস্ট্রি উদ্বোধন করেছি 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে ব্যান্ডেল থার্মাল পাওয়ারে 5 ইউনিটের কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে হুগলি আরামবাগে বন্যা নিয়ন্ত্রণের জন্য আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এর জন্য 40 কোটি টাকা দেওয়া হচ্ছে এছাড়াও লোয়ার দামোদর বেসিন প্রকল্পে প্রায় 2,000 কোটি টাকার প্রজেক্ট আছে যাতে হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া মিদনাপুর এই সব জায়গায় বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনার কাজ হবে তাহলে কাজ করলো কে আপনারা তো আগেও দেখেছেন সিপিএম ছিল 34 বছর করেছিল কিছু আপনারা কি ভুলে গেছেন আমি তিনটে ঘটনা বলি প্রতি ছিল আপনারা জানেন আমি এসেছিলাম মায়েশে কেন জানেন গুপ্তিপাড়ায় একটি অন্ধ ছেলে তাকে পুলিশ গুলি করে মেরেছিল আমি নিজে কোটের গ্রাউন্ড পরে আমি চুচুলা কোটে ফাইট করে তার ডেড বডি তার বাবার হাতে তুলে দিয়েছিলাম আমি আপনাদের মনে করিয়ে দিই হুগলির দাঁতপুরে একটা কৃষক পরিবার আলু চাষি তার 6 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে দিয়েছিল সিপিএম আমিও সেদিন তার বাড়িতে গিয়েছিলাম আমি আপনাদের আবার মনে করিয়ে দিই রাজমহলহাট প্রাচীর তুলে দিয়েছিল যাতে এপারের লোক ওপারে যেতে না পারে আমি এসে প্রাচীর ভেঙে দিয়ে গিয়েছিলাম এরকম অজস্র কাজ হুগলিতে আমার করা আছে আমি জয়রামপুর আপনারা আমাকে অনেক বল মেরেছেন আমার মাথায় 46টা স্টিচ আছে আমার মাথায় অপারেশন হয়েছে আমার চোখে অপারেশন হয়েছে আমার পেটে দুবার অপারেশন হয়েছে আমার দুটো হাতে অপারেশন হয়েছে আমার কোমরে চোট আছে আমি তাই নিয়ে করি চোখে অপারেশন হয়েছে কিন্তু বলুন আমি আমায় কি করতে পারেন আমায় মারতে পারেন আমায় খুন করতে পারেন যা ইচ্ছে করতে পারেন কিন্তু বলুন তো মা নিজে করে তুলে বেড়াচ্ছিল লজ্জা করে না আজ আমাদের ঘরের মা বোনেরা কয়লা চোর আর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে সারা গায়ে ময়লা লেগে আছে নোটবন্দির টাকা গেল কোথায় নরেন্দ্র মোদী জবাব দাও কোল ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও রেল বিক্রি হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও সেল বিক্রি হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব কৃষকরা আজ রাস্তায় কেন নরেন্দ্র মোদী জবাব দাও জবাব দেবার জায়গা নেই ওই তো আমার আদিবাসী ভাই বোনেরা ধামসা মাদুর বাজাচ্ছে এখানে ডানলপের শ্রমিক কেউ আছে ডানলপের শ্রমিক কারা আছেন হাত তুলুন তো ডানলপ শ্রমিক বা শ্রমিক পরিবারের